প্রিয় দর্শক, আমার উত্তর বাংলার এই নতুন পর্বে আপনাদের আবারও স্বাগত জানাই। উত্তরবঙ্গের তরাই ডুয়ার্স অঞ্চলে বিভিন্ন জনজাতির বসবাস, তেমনি একটি আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত অঞ্চলে আপনাদের নিয়ে যাব এবং সেখানে তাদের ধর্মীয় অনুষ্ঠান শারুল উৎসবে যোগদান করব। চলে এসেছি সেই গ্রামে, আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের উত্তর শিশুবাড়ির ভগতপাড়া গ্রামে। এই গ্রামেই আদিবাসীদের বসবাস এবং তাদের ধর্মীয় অনুষ্ঠান শারুল উৎসবে আমরা যোগদান করব। তার আগে একটু ঘুরে দেখি এই গ্রামখানি। সবুজ শ্যামল আমাদেরই উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সের অনেক গ্রামে বিভিন্ন উপজাতি মানুষের বসবাস। স্বাভাবিকভাবে গ্রামগুলি রয়েছে আলাদা বা স্বতন্ত্র বৈশিষ্ট্য। এই ভগতপাড়া গ্রামে মূলত ওরাও এবং মেচ জনজাতির বসবাস, তাই এই দুই জনজাতির সংস্কৃতি কৃষ্টি এখানকার গ্রামীণ জীবনে বেশ সুস্পষ্ট। অন্যান্য গ্রামের মতো এখানেও রয়েছে সুখ দুঃখ অনুভূতির নানা গল্প। গ্রামখানি বেশ সুন্দর সত্যি। শহরের কোলাহল থেকে বেরিয়ে এই গ্রামে এসে যেন এক টুকরো শান্তি খুঁজে পাচ্ছি। গ্রামের পরিবেশ সবুজময়, কারণ নগরায়ণের কাঠিন্য কোনোভাবেই এখনো এই গ্রামকে স্পর্শ করতে পারেনি, তাই দুচোখ ভরে সবুজ দেখতে পাওয়া যায় এখানে। এত সুন্দর পরিবেশ, চারিদিকে মৃদুমন্দ বাতাস, পাখিদের কুলুতান, আর সাথে বসন্তের যে কোকিল সেও কুহু কুহু করে মাঝে মাঝে ডেকে উঠছে। মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, মাঠে গরু চড়ছে, ছোট ছোট বাচ্চারা রাস্তায় খেলছে, মানে এটাকে তুলনা করা যায় না কোনো কিছুর সঙ্গে। কবির ভাষায় বলতেই পারি এই গ্রাম ছায়া সুনিবির শান্তির নীড়। গ্রামের প্রকৃতি সবাইকে শান্তির পরশ দেয়। এটি হলো বাহাদুর ভগৎ সারদা শিশু মন্দির। এই বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শারুল উৎসব। এই উৎসবের প্রধান লোকবাদ্য হলো মাদল ও নাগাড়া। প্রথমে গ্রামের মহিলারা বাদ্যযন্ত্রগুলিকে সিঁদুর লাগিয়ে আতপ চাল, ফুল ও আমের পল্লব দিয়ে জল ছিটিয়ে বরণ করে নেন। ইতিমধ্যে শারুল মহোৎসবের পূজা প্রস্তুতি শুরু হয়েছে। পুরোহিত মশাই এবং তার সহকারীরা পূজা প্রস্তুতি শুরু করেছে, সঙ্গে মাদলের সুর, ঢাকের সুরে আরো মুখরিত হয়ে উঠেছে পূজা মণ্ডপ। এখন আমার সঙ্গে রয়েছেন এই শারুল পুজোর পুরোহিত লক্ষণ কুজুর। আমরা তার থেকে জেনে নেব এই পুজোর মাহাত্ম্য এবং এই পুজো কেন করা হয়। যে শারুল পূজা আমাদের সাদ্রি সমাজের যে হয় সেটা চৈত মাসের এই যে তৃতীয়া তিথিতে, যে এখন এখন যে গাছপালা এই যে নতুন ফুল ফল আসতেছে, নতুন ফুল ফল আসবে, হাল চাষ হবে, এটাই নিয়ে এই শারুল পূজা হবে। এই শারুল পূজার থেকে বীজ ছিটানো যাবে, এটা আমাদের মানে সংস্কৃতি, গাছপালার পূজা, এটা প্রাকৃতির পূজা। আদিবাসীরা প্রকৃতির কাছাকাছি হওয়ায় তারা গাছসহ প্রাকৃতিক উপাদানের পুজো করে এই শারুল উৎসবের মধ্য দিয়ে। পূজোস্থলে একটি বেদি বানিয়ে তাতে স্থাপন করা হয় পবিত্র শাল গাছের ডাল।
বেদিকে আলপনা দিয়ে সাজিয়ে তাতে নৈবেদ্য সাজানো হয়। বেদির চারপাশে কলাগাছ ও ঘট স্থাপন করা হয়, জ্বালানো হয় ধূপ দীপ। প্রথা অনুযায়ী পবিত্র ধ্বজা লাগানোর মধ্য দিয়ে এই শারহুল মহোৎসবের শুভারম্ভ হতে চলেছে। ওরাও জনজাতির মানুষ যে কোনো পূজোর স্থলে ধর্মীয় পতাকা লাগিয়ে থাকে। এই পতাকা হলো পবিত্রতার প্রতীক। এই ধর্মীয় পতাকাকে তারা নিষ্ঠা ভরে পুজো করেন। আদিবাসীরা মূলত প্রকৃতির উপাসক, তাই শারহুল পুজো বেদির সামনে শাল, বাঁশ সহ বিভিন্ন গাছের ডালপালা একত্রে বেঁধে স্থাপন করেন। আমরা শারহুল বলতে শার মানে একটা কুরুখ ভাষা যেটা বলে, সেটাকে সার বলতে শাল গাছকে বোঝায়, আর হুল মানে হচ্ছে একত্রিত হওয়া, এটাই শারহুল। এবং এই শারহুলের আরেকটা হচ্ছে মানে হচ্ছে যে যেটা সহজ, যেটা সরল, যেটা সংগঠিত, যেটা সংবেদনশীল, এটাই শারহুল। কারণ এক একটা এই শাল গাছের মধ্যে আমরা সবগুণই দেখতে পাই, এবং শুধু শাল গাছকে নয়, এটা যদি কোনো মানুষের মধ্যে থেকে থাকে সেও আমাদের কাছে শারহুল হিসেবেই তাকে আমরা গণ্য করি। শারহুল উৎসব ওরাও উপজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব। এরা প্রকৃতির উপাসক এবং শারহুল উৎসবের সময় তারা শালগাছের পুজো করে। তারা বিশ্বাস করে শালগাছে প্রকৃতি মা থাকে, তাই শালগাছের প্রতি নৈবেদ্য দিয়ে তারা প্রকৃতি মাতার উপাসনা করে। এই উৎসবের পর বেশিরভাগ কৃষিকাজ যেমন বীজ বপন, হাল ইত্যাদি শুরু করা হয়। প্রতি বছর চৈত্র শুক্ল তৃতীয়ায় শারহুল উৎসব পালিত হয়। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে এটি মার্চ বা এপ্রিল মাসে আসে। এবছর অর্থাৎ 2024 সালে 11ই এপ্রিল এই শারহুল উৎসব অনুষ্ঠিত হল। ভগতপাড়া আশ্রমে হর সাল লেখে তুমি মন সরনাম আয়কর পূজা করালা আর মন মে শ্রদ্ধা ভক্তি রাখ লেবা আর হাত মে ফুল রাখা আর সরনাম আয়কে আহ্বান করা আর ভক্তি দেওয়া প্রেম সে কহা শরনাম আয়কি আর সব কই মন্ডপ মে যাইকে আপন আপন হাত সে হি ফুল শরনাম আয়কে চড়াই দেবা। বেশ ধুমধাম করে এবং উন্মাদনার সঙ্গে এই জাঁকজমকপূর্ণ শারহুল পুজো সম্পন্ন হলো। সকলে শারহুল বেদিতে শারহুল দেবতার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি করছে এবং নিজের মনস্কামনা জানাচ্ছে। এর পরবর্তীতে শুরু হচ্ছে গণবিবাহ। শারহুল উৎসব সম্পন্ন হওয়ার পর এখন শুরু হচ্ছে গণবিবাহ। বেশ কয়েক জোড়া পাত্রপাত্রী ইতিমধ্যেই মণ্ডপে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়ে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এই গণবিবাহ। এক বিশেষ বিবাহের সাক্ষী থাকবো আমরা।
ভগৎপাড়ার এই সারহুল উৎসবে গণবিবাহের আয়োজন হয়ে থাকে প্রতি বছর। এবছর সাতজোড়া পাত্রপাত্রে বিবাহ দিয়েছেন এই উৎসব কমিটির সদস্যরা। আদিবাসী সমাজে দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের এখানে বিয়ে দেওয়া হয়। ওরা উপজাতির ধর্মীয় রীতি মেনে শালগাছ বা সারহুল দেবতাকে সাক্ষী রেখে এই বিবাহ পর্ব অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে গণবিবাহ পর্ব শুরু হয়ে গিয়েছে। বহু দম্পতিরা বিবাহ বন্ধনে আর কিছুক্ষণের মধ্যে আবদ্ধ হতে চলেছে। বিবাহের সেই আদি মন্ত্রে আবারও মুখরিত হবে এই সারহুল উৎসবের প্রাঙ্গণ। চলুন আমরাও দেখে নিই সেই গণবিবাহ। ২০২৪ সালে উত্তর বঙ্গাল প্রান্তে বঙ্গাল দেশে আলিপুর ডিস্ট্রিক্টে কালীযুগে প্রথম চরণে চৈত্র মাসে শুক্ল পক্ষে তৃতীয়া তিথৌ গুরুবাসরে দিন কালে ভগৎপাড়া গ্রামে শরণা মণ্ডপে গণবিবাহ সম্পন্ন হেতু কন্যাদান সম্পন্ন হেতু অমুক নামে অমুক গোত্রা সকলা পরিবার বান্ধব বান্ধব সহিত যথাসমর্থ কন্যা দান করিষতম কন্যাদান মহাদান ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকতনো হরি হে বিশ্বধারণম হে গগনশয়নম পদ্মাসরী হে লক্ষ্মীকান্তম কমলনয়নম দিগম্বরম বন্দে বিষ্ণু বন্দে বিষ্ণু বন্দে বিষ্ণু। বিবাহ আসরে একসঙ্গে একাধিক দম্পতির মালাবদল, সিঁদুরদান, মঙ্গলসূত্র পরিয়ে দেওয়া সহ যাবতীয় বিবাহ দৃশ্য দেখতে প্রচুর মানুষ উপস্থিত থাকেন এখানে। এক আসরে এত ছেলে মেয়ে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে নতুন জীবন শুরু করায় উপস্থিত সবাই তাদের নতুন বিবাহিত জীবনের আশীর্বাদ করে শুভকামনা জানান। এ এক অপূর্ব মুহূর্ত। আদিবাসী লোকবাদ্যের আবহে পাহাড়ের বৈদিক মন্ত্রোচ্চারণ ও যজ্ঞানুষ্ঠানের মধ্য দিয়ে পরিজনদের উপস্থিতিতে সুসম্পন্ন হয় এই বিবাহ পর্ব। রাঙ্গালী বাজনা গ্রাম পঞ্চায়েতের ভগৎপাড়ায় দাঁড়িয়ে আছি। আমি খুব খুশি হলাম, এখানে একটা সারুল কমিটি আছে, ট্রাইবেলদের আদিবাসীদের একটা সারুল কমিটি আছে। সেই কমিটিতে আজকে পুজো হচ্ছে, অর্থাৎ গণবিবাহ দিচ্ছে। সেই গণবিবাহতে আমি সামিল হয়ে ভীষণভাবে মানে খুশি আনন্দ ভোগ করতেছি। আজকে এখানে গণবিবাহ হওয়া মানে কি, যেসব দুস্থ অনেক চা বাগান এরিয়ায় যারা বিবাহ দিতে পারতেছে না, সেই সারুল কমিটি আজকে কিন্তু তাদেরকে নিয়ে আসে, সেই বিবাহটা দিচ্ছে। এটা পুরাটাই ধর্মের কাজ, পুণ্যের কাজ, এর মতন পুণ্য হতে পারে না। তাই আমি সারুল কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি যারা সদস্য আছে বা এই গ্রামে যারা আছে বসবাস করে তাদেরকে আমি স্যালুট জানাই, প্রণাম জানাই। ভালো লাগছে, এত লোকগুলা ছিল, আসছিল, আসছে, দেখছে সবাই, ভালো লাগলো। কলে বাড়ি থেকে আসছি, উত্তর কলে বাড়ি থেকে। মোর নাম কে ফুলবাতি, মই গারকাটা চা বাগান সে আই রহো। ইয়া কেতনা এত আচ্ছা লাগলা কি কার মে পুরা পুরা আদমি রহাই, সবসে বেস্ট আচ্ছা লাগলা হি এগা। আমি ইয়া শাদি দেখে গালি, শাদি গালি বহুত মজা লাগলা। আর এসেন জায়গা আমি কে মিলি তো, আর আমি আদমি মিলে কি আছে, আমি নাকি গারকাটা গার গারকাটা চা বাগান গার ইতনা মজা লাগলা কি সাদে গুলো, ইতনা গাঁও ভাই দাদা ভাই সব মাই ভাই সব ইয়া ইয়া দেখলে সেহলে মই সবকে যাহন কি সবকে যাই জহার। হামনি আহি বীরপাড়া চায় বাগান সে, হামনি হিয়া শাদি কর লাগি নালি, বহুত আচ্ছা লাগলাক হামিকে, হিয়া জেসেন সুবিধা আচ্ছা লাগলাক হামিকে, হিয়া সব কুছ বড়িয়া লাগলাক।
আজ আমরা সাক্ষী থাকলাম এক অনন্য উৎসবের, আদিবাসী সমাজের এক প্রধান উৎসব সারহুল উৎসব, অর্থাৎ যেখানে প্রকৃতিই সব, প্রকৃতির পূজাই এখানে প্রধান। আজকের এই পর্বে আমরা চেষ্টা করলাম এই সারহুল উৎসব তুলে ধরার। আপনাদের এই পর্ব কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা আবার পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতন এই পর্ব এখানেই তাহলে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।